হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিক যে খাবারটি খেলে আপনি টানা কয়েক ঘন্টা আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারবেন, তার একটি কার্যকরী উপায়। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই পদ্ধতিটি ফলো করতে পারেন তাহলে খুব সহজ উপায়ে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন এবং তাকে টানা কয়েক ঘন্টা যৌন সুখ দিতে পারবেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নিই আমাদের আজকের টিপসে কি কি লাগবে এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে। দর্শক, প্রথমেই আপনাদের লাগবে কলা, এরপর লাগবে পান পাতা, আর সবশেষে লাগবে খানিকটা কালো জিরার তেল। বন্ধুরা, এই তিনটি উপাদানের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে মাত্র তিনটি জিনিস আপনি একসঙ্গে খেয়ে আপনার সঙ্গিনীকে নাস্তানাবুদ করবেন এবং তাকে টানা কয়েক ঘন্টা যৌন সুখ দিতে পারবেন, তার একটি কার্যকরী ফর্মুলা। দর্শক, এর জন্য আপনাদেরকে প্রথমেই একটি পান পাতা নিতে হবে। পান পাতা নেওয়ার পরে একটি কলাকে এভাবে স্লাইস করে নিতে হবে। বন্ধুরা, আপনারা বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান কিংবা খাবার খাওয়ার পরে যেই পান খান সেই পান পাতা আমি এখানে একটি নিয়ে নিয়েছি। এবার এই পান পাতা ও কলার মাঝে আপনাকে দিয়ে দিতে হবে খানিকটা কালো জিরার তেল। দর্শক, এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই পান পাতা, কলা এবং কালো জিরার তেলটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে যেভাবে আপনারা খিলি পান তৈরি করেন সেটাকে আপনারা এইভাবে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে খেয়ে নেবেন। দর্শক, আপনি যদি টানা কয়েকদিন এইভাবে খেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে আপনার যৌন মিলনের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনি আপনার সঙ্গিনীকে আগের থেকে অনেক বেশি যৌন তৃপ্তি দিতে পারবেন। যারা অতিরিক্ত হস্তমৈথুন করে লিঙ্গের আগামোটা গোড়া চিকন করে ফেলেছেন এবং যাদের দ্রুত বীর্যপাত ঘটে যায় তারাও এই টিপসটি ফলো করতে পারেন, কেননা এই টিপসটি ফলো করলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন এবং আপনাদের যৌন মিলন আগের থেকে অনেক বেশি সময় এবং দীর্ঘস্থায়ী করতে পারবেন। দর্শক, আপনারা নিঃসন্দেহে এই খাবারগুলো নিয়মিত খান, কেননা এর প্রত্যেকটি উপাদানই একদমই প্রাকৃতিক। এছাড়াও আরও একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার মাথা থেকে সমস্ত পরিমাণে দুশ্চিন্তা এবং স্ট্রেস ঝেড়ে ফেলতে হবে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি যে দৈনন্দিন খাবারগুলো খান সেই খাবারের সাথে এক্সট্রা কিছু পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম, কলা, খেজুর ইত্যাদি খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। এভাবে যদি আপনি অল্প কয়েকদিন নিয়মিত এই খাবারগুলো খান এবং সেই সাথে এই খাবারটি খান তাহলে দেখবেন আপনার যৌন দুর্বলতা একেবারেই দূর হয়ে গেছে এবং আপনি আপনার স্ত্রীর সাথে বেশি সময় ধরে যৌন মিলন করতে পারছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।